7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে এদিন সকালে কৈলাসহরের লিও ক্লাব এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে কৈলাসহরে একটি র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, অনুগটি জেলা পরিষদের সহসভাপতি শ্যামল দাস, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার দেববর্মা। প্রতি বছর 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা WHO এর প্রতি বছর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই দিন উদযাপন করে থাকে। 1948 সালের 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম অধিবেশন শুরু হয়। সেই ঐতিহাসিক দিনকে মাথায় রেখেই এই দিনটিকে বেছে নিয়েছে তারা। এই উপলক্ষে এদিন সকালে কৈলাসহরের লিও ক্লাব এবং লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে শহরের অন্যান্য আরও কয়েকটি সংস্থাকে নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের রাজপথ পরিক্রমা করে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার এক বার্তা দেয় সকলের উদ্দেশ্যে। র্যালিতে শহরের বিভিন্ন স্বাস্থ্য সচেতন সংস্থা ছাড়াও উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, অনুগটি জেলা পরিষদের সহসভাপতি শ্যামল দাস এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার দেববর্মা সহ আরও অনেকে। তবে লিও ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরকে জানানো হলেও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না, এমনকি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য করা হয়নি বলে জানা গিয়েছে। যেখানে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে এই সচেতনতামূলক কর্মসূচি, সেখানে স্বাস্থ্য দপ্তরের কোনো ভূমিকাই লক্ষ্য করা না যাওয়ায় শহরবাসীর মধ্যে দপ্তরের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবসে লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের ব্যবস্থাপনায় আজকে যে সকালে রেডি বেরিয়েছে, তাতে শহরের প্রতিটা অংশের মানুষজন, অনেক সংস্থার মানুষ এখানে যোগ দিয়েছে। স্বাস্থ্য সম্পদ, হেলথ ইজ ওয়েলথ, আমরা সবাই বলি, কিন্তু স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখাটা আমাদের একদমই কম হয়। কারণ এখনকার যে পরিবেশ, এখনকার যে সমাজ ব্যবস্থা, এতে আমরা খাওয়া দাওয়া চলা বলা সব কিছু থেকেই স্বাস্থ্যকে দূরে সরে দিয়ে আমরা দৈনন্দিন কাজগুলো করে যাই। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।